ডাইনি যেই হাত বাড়িয়ে গোয়ালার গলা টিপে ঘাড় মটকাতে যায়, অমনি সেই গোয়ালা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেন। তখনই দেবাদিদেব তার ত্রিশূল হাতে তুলে নেন এবং ডাইনিকে তাড়া করতে থাকেন। কৈলাসপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা। গরুর দুধ, দুধের তৈরি ছানা, নানা রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চলত। গোমাতার কৃপায় এই গ্রামের লোকজন শুধু দুধ বিক্রি করে বেশ স্বাচ্ছন্দে জীবন কাটাত। সাথে সাথে এই গ্রামের লোক ছিল ভোলা মহেশ্বরের পরম ভক্ত। গ্রামে ঠোকার মুখেই ছিল ভোলা মহেশ্বরের এক বড় মন্দির, সেখানে নিত্য পূজো করা হতো। একদিন ভোরবেলায়, কি গো গিন্নি, হলো তোমার? তাড়াতাড়ি করে দুধ ছানা সব ভালো করে সাইকেলে বেঁধে দাও, ভোরের ট্রেনটা বেরিয়ে গেলে তো শহরে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব ভালো করে গুছিয়ে দিয়েছি, তুমি বেরিয়ে পড়লে আমিও তো মন্দিরে পুজো দিতে যাব। হ্যাঁ, আর শোনো, ফিরে এসে দুজন মিলে আরো বেশি করে মিষ্টি বানাতে হবে। শহরে আমাদের এই গ্রামের মিষ্টি বেশ ভালোই নাম করেছে গো। ঠিক আছে, এখন আমি এলাম। দুকা 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 দুকা। গ্রামের বেশিরভাগ মানুষই এই ভোরের ট্রেন ধরে শহরে দুধ ছানা মিষ্টি বিক্রি করতে যায়, আর রাতে ফিরে এসে নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করে। এইভাবে দিন কাটতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে এই গ্রামের উপর নজর পড়ে এক ডাইনির। গ্রামের দক্ষিণ প্রান্তের শেওড়া গাছের উপর বসে সে এই গ্রামের উপর নজর রাখে আর বলে, এই গ্রামের দুধ ছানা মিষ্টির তো খুব নাম ডাক শুনছি, তাহলে আমাকেও তো একবার এই দুধের স্বাদ চেখে দেখতে হচ্ছে। পচা গলা মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, শরীরের একটু পুষ্টির দরকার। এবার এই গরুর দুধ খেয়ে আমার মনের স্বাদ মেটাবো। যেমন বলা তেমন কাজ। গভীর রাত নামতেই ডাইনি গ্রামের ভিতরে আসে, আর সবার প্রথমে সে যায় নিতাইদের গোয়াল ঘরে। নিতাইদের দুটি গরু, গরু দুটি তখন ঘুমিয়েছিল। কি সুন্দর নাদুষ দুটো গরু, দেখেই লোভ হচ্ছে আর মনে হচ্ছে এর দুধ খুবই সুস্বাদু হবে। আজ আমি মন ভরে এদের দুধ খাবো। তারপর ডাইনি গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খেতে থাকে। সাথে সাথেই গরুগুলির ঘুম ভেঙে যায়, আর ডাইনিকে দেখে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর দুধ খাওয়া হয়ে গেলে ডাইনি গোয়াল ঘর থেকে বেরিয়ে তার শেওড়া গাছের দিকে চলে যায়। আর রাত পেরিয়ে সকাল হতেই, কি গো শুনছ, তাড়াতাড়ি গোয়ালে চলো, তুমি বাছুরটাকে না ধরলে আমি দুধ কিভাবে দুই বলো তো। এদিকে সূর্যি মা তার উপরে উঠে গেল, এখনো মেয়েটাকেও একটু দুধ খাওয়ানো হয়নি। কি গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো চলো। তারপর তারা গোয়ালে গিয়ে দুধ দুইতে থাকে। কিন্তু এ কি কাণ্ড, তারা দেখতে পায় দুধের রং নীল হয়ে গেছে। হ্যাঁ গো, তুমি দেখতে পাচ্ছ দুধের রং এমন নীল হয়ে গেছে কেন গো? এমনটা তো এর আগে কখনো হয়নি। গরুটার কি কোনো রোগ হলো না কি গো? গরুটা মনে হয় ঘাসের সাথে অন্য কিছু খেয়ে ফেলেছে, তাই এমন হয়েছে। ও তুমি কিছু চিন্তা করো না, কিছু হবে না, যাও তুমি এই দুধ জাল দিয়ে মেয়েটাকে খাইয়ে দাও। মালিনী গরুর দুধ জাল দিয়ে মেয়েকে খাওয়াতেই তাদের মেয়ে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। কিছুতেই তারা মেয়েকে চুপ করাতে পারে না। তারপর তারা দেখতে পায় তাদের গরুগুলোর গায়ে কি যেন দাগ ফুটে উঠেছে, আর গরু দুটি কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। কাল ওই গরুর দুধ খেয়ে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গিয়েছিল, আর আজ একটা গোয়াল থেকে নয়
বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ চুরি করে খাবো। আর রাত গভীর হতেই ডাইনি গ্রামের ভিতরে আসে। তারপর এক গোয়ালের গরুর দুধ খেয়ে যায় অন্য গোয়াল ঘরে। এইভাবে সে একের পর এক গোয়াল ঘর থেকে গরুর দুধ চুরি করে খেতে থাকে। আর যে যে গোয়াল থেকে সে দুধ চুরি করে খায়, পরের দিন সকালে সেই গরুগুলোই নীল রঙের দুধ অর্থাৎ বিষাক্ত দুধ দিতে থাকে। আর সেই দুধ খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না এ কি সমস্যায় পড়লাম বলতো নিতাই। আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি। গ্রামের সব গরুর এ কি রোগ হলো বলতো? সব গরুগুলো একসাথে এমন নীল দুধ কেন দিচ্ছে? আর সেই দুধ খেয়েও তো সবাই অসুস্থ হয়ে পড়ছে গো। গ্রামের কোনো ডাক্তারও এ রোগের কারণ ধরতে পারছে না। কি যে হলো! ঠিক বলেছিস রামু, এই গরুর দুধ নিয়ে আমাদের কারবার। এখন যদি গরুগুলো অমন নীল বিষাক্ত দুধ দেয় তাহলে তো কারবার সব লাটে উঠবে। এক কাজ করি, গায়ের মোড়ল মশাইকে বলে আমরা শহর থেকে বড় কোনো ডাক্তার আনার ব্যবস্থা করি, তাতে যদি গরুগুলোকে সুস্থ করা যায়। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু গাছের মগডালে বসে ডাইনি তাদের সমস্ত কথা শুনতে থাকে আর বলে, শহরের বড় ডাক্তারও এই রোগের কারণ ধরতে পারবে না। এতদিন তো শুধু গরুর দুধ চুরি করে খাচ্ছিলাম, কিন্তু আজ থেকে একটা একটা করে জ্যান্ত গরুই হবে আমার রাতের খাবার। প্রথমে দুধ খাবো, তারপর ওই গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমার পেট ভরাবো। সেই কথা মতো রাত হতেই ডাইনি গ্রামে ঢুকে রামুদের গোয়াল ঘর থেকে তাদের গরুটিকে তুলে নিয়ে চলে যায়। আর সেই শেওড়া গাছে বসে পা দোলাতে দোলাতে গরুটির কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। পরের দিন সকালবেলা, ওগো এ কি সর্বনাশ হলো গো! আমাদের মিনা গাই যে আমাদের গোয়ালে নেই। নেই মানে কি বলছো তুমি? কোথায় গেল? তারপর রামু গ্রামের কিছু লোকজন নিয়ে মিনা গাইকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে তারা শেওড়া গাছের তলায় এসে দেখে গাছের নিচটা রক্তে ভেসে যাচ্ছে আর পড়ে রয়েছে কিছু হাড়গোড়। এটা যে আমার মিনা গাইয়ের গলার ঘন্টা! কিন্তু ওকে এমন নৃশংস ভাবে কে মারলো? এইভাবে প্রত্যেক দিন রাতেই গ্রাম থেকে একটা করে গরু উধাও হতে থাকে। আর পরের দিন সকালে শুধু খুঁজে পাওয়া যায় তাদের হাড়গোড়। গ্রামের সব লোক এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এসব কি ভুতুড়ে কাণ্ড ঘটছে? গ্রামে এমন তো এর আগে কখনো হয়নি। চলো আমরা সবাই মিলে গ্রামের শিব মন্দিরে বড় করে পুজোর আয়োজন করি। একমাত্র তিনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তারপর সেই সন্ধেবেলায় গ্রামের সব লোক মিলে খুব ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে ভোলা মহেশ্বরের পুজো করে। আর পুজো শেষ হতেই নেমে আসে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। এই অসময়ে এমন ঝড় বৃষ্টি কেন? তবে কি ভগবান আমাদের ডাক শুনেছেন? হে মহেশ্বর, আপনি আমাদের গ্রামকে রক্ষা করুন বাবা, রক্ষা করুন। এই কথা বলে সবাই যে যার বাড়ি চলে যায়। এরপর রাত গভীর হতেই সেই গ্রামে প্রকট হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই গ্রামের প্রতিটা মানুষ আমার পরম ভক্ত। তারা অত্যন্ত ভক্তি আর নিষ্ঠার সঙ্গে আমার পূজা করে। ওই ডাইনির হাত থেকে আমাকে এই গ্রামকে রক্ষা করতেই হবে। তারপর মহাদেব এক গোয়ালার রূপ ধারণ করে নিতাইদের গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে থাকেন। আর সেই রাতে ডাইনিও নিতাইদের গোয়ালেই গরু চুরি করতে আসে। তারপর যখনই ডাইনি গরু ধরতে যায়,
ঠিক তখনই ওই গোয়ালা ডাইনির হাতটা খপ করে চেপে ধরে। এটা আবার কে রে, কোথা থেকে উড়ে এসে ঝুড়ে বসলো? বেটা চুনোপটি গোয়ালা, তুই কি না এসেছিস এই ডাইনিকে আটকাতে? আজ এই গরুটার সাথে তোরও ঘর মুটকে রক্ত চুষে খাব। এই বলে ডাইনি যেই হাত বাড়িয়ে গোয়ালার গলা টিপে ঘাড় মটকাতে যায়, অমনি সেই গোয়ালা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেন। ডাইনি, তোর এত বড় সাহস, তুই কি না এই নিরীহ পশুগুলোর ওপর এমন ভাবে অত্যাচার করিস? আজ তোকে এমন শিক্ষা দেব তুই সারা জীবন মনে রাখবি। তখনই দেবাদিদেব তার ত্রিশূল হাতে তুলে নেন এবং ডাইনিকে তাড়া করতে থাকেন। আমায় ছেড়ে দিন বাবা ভোলা মহেশ্বর, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল করব না। আমি আর কখনো এই গ্রামের ত্রিসীমানাতেও আসব না। তারপর ডাইনি সেই গ্রাম থেকে পালিয়ে আবারও শ্মশানে চলে যায় এবং দেবাদিদেব নিতাইয়ের স্বপ্নে দেখা দেন ও তাকে বলেন, ওঠো নিতাই, আজ থেকে এই গ্রাম আবারও সুরক্ষিত। উঠে দেখো, তোমাদের ওই গরুগুলো একদম সুস্থ হয়ে গেছে। আর শোনো, আজকের পর থেকে এই গ্রামের প্রত্যেকটা গরুকে আমি রক্ষা করব। কোনো গরুর বাছুর হবার পর সেই গরুর প্রথম দুধ তোমরা আমার মাথায় ঢেলে পুজো দিয়ে আসবে। আমার আশীর্বাদ এই গ্রামের উপর সব সময় থাকবে। ভোর রাতে এমন একটি স্বপ্ন দেখে নিতাইয়ের ঘুম ভেঙে যায়, আর দিনের আলো ফুটতেই সে তার স্বপ্নের কথা গ্রামবাসীদের জানায়। আর তারপর থেকেই কৈলাসপুর গ্রামে কোনো গরুর বাছুর জন্মানোর পর সেই গরুর প্রথম দুধ তারা ভোলা মহেশ্বরের মাথায় ঢেলে আসে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।